এই দুনিয়ার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অর্থ কিংবা স্বার্থ ছাড়া। যে যতই আপন দাবি করুক না কেন, স্বার্থে টান লাগলে সবাই বেঈমান হয়ে যায়। সম্পত্তি লিখে না দেয়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে না নেয়ার জন্য প্রাণ গেল বাবার। সম্পত্তি না পেয়ে অসুস্থ বাবাকে চিকিৎসা না করায় ছেলের অবহেলায় বাবার মৃত্যুর এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে নওগাঁর সাপাহার উপজেলার ঝিকিরা এলাকায়। জানা যায় আতিকুল ইসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থ, তবে মাঝে মাঝে আবার সুস্থ হয়ে যায়। তার জমির কিছু অংশ এখনও লিখে দেয়নি কাউকে। লোভী ছেলের দাবি ছিল ওই জমিটাও সে নেবে, কিন্তু বাবা তা লিখে না দেয়ায় অসুস্থ বাবার সাথে শেষকালে অমানবিক ব্যবহার করে কুলাঙ্গার ছেলেটা। প্রতিবেশীরা বলেছিল নিজের বাবা মরতে বসেছে, তার সাথে এতটা খারাপ ব্যবহার করতে নেই। কিন্তু স্বার্থের কাছে সম্পর্ক গুরুত্বহীন হওয়ায় গতকাল রাতে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নিয়ে যায় না। কুলাঙ্গার ছেলে অবহেলা আর নিষ্ঠুরতায় চিকিৎসার অভাবেই মরল অসহায় বাবা। দুনিয়াটা এতটাই বেঈমান হয়ে গেছে, অর্থ ছাড়া বাবারও সেবা করে না আজকালকার অমানুষ ছেলেগুলো। দর্শক, যে ছেলেটা একটু জমি না পেয়ে চিকিৎসা না করিয়ে বাবাকে মারল, সেই জানোয়ারটার ফাঁসি হওয়া উচিত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।